সালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহিলিম আল্লাহ আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনুষ্ঠান দেখছেন বাংলা পিস টিভি পৃথিবীর আনাচে কানাচে যে যেখানেই থাকেন সকলকেই ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আল্লাহ তালে আপনাদেরকে যা যাই খায়ের দেন আজকের আলোচনায় ওই ইসলামী অর্থনীতির হালাল হারামের জের ধরে আজকে আলোচনা করব এমন কিছু জিনিসের ব্যবসা যে জিনিস আসলে ইসলামে হারাম আগে বলা হয়েছিল বা আপনারা শুনে থাকবেন যে যে জিনিস ইসলামে হারাম সে জিনিসের ব্যবসা হারাম তার মাধ্যমে আপনার ব্যবসা করা অর্থ উপার্জন করা নিজের অর্থোন্নয়ন ঘটানো না যেমন যেমন দ্রব্যের ব্যবসা মাদক দ্রব্যের ব্যবসা যেহেতু মাদক দ্রব্য ইসলামে কি হালাল না হারাম যদি মাদকদ্রব্য হারাম হয় আল্লাহর বিধানে মদ একটি নিষিদ্ধ হারামকৃত বস্তু মদ শুরু করুন এই বস্তু যেমন পান করা হারাম তেমনি হারাম তা প্রস্তুত করা ক্রয় করা বিক্রয় করা বিক্রয়ের জন্য দোকান ভাড়া দেওয়া বহনের জন্য গাড়ি ভাড়া দেওয়া মদের কোনো সাজ সরঞ্জাম যেমন গুড় আঙ্গুর গম তাল বা খেজুরের রস ইত্যাদি মদ্য প্রস্তুতকারককে সরবরাহ করা কারণ এসব কাজে মদ্যপায়ীকে সহযোগিতা করা হয় তাই এসব হারাম আপনার দোকান আছে সেই দোকানে গুড় আছে আমি চাইলাম আমাকে দশ কেজি গুড় দেন দেওয়া যায় না না আপনি দশ কেজি আমি টাকা দেবো দশ কেজি গুড় দেবেন কিন্তু আপনার মনে যদি প্রশ্ন জাগে যে দশ কেজি গুড় নিয়ে করবে কি আপনি জানেন যে এই দশ কেজি গুড় নিয়ে আমি মদ বানাবো তাহলে আপনার জন্য গুড় বিক্রি করা যায়জ না না জায়েজ না যায়জ যেহেতু আপনি জেনে শুনে যে এই লোক আমার এই গুড় নিয়ে গিয়ে মদ বানাবে সেহেতু কোনো না কোনোভাবে আপনার মদ প্রস্তুতে সাহায্য করা হচ্ছে সহযোগিতা করা হচ্ছে এই জন্য আপনার এই পাপ কাজে সহযোগিতা হল আর আল্লাহ তালা বলছেন ওয়া তাওয়ানু আল আল বীর ওয়া তাকওয়া ওয়ালা তাওয়ানু আল আল ইসমি ওয়াল তোমরা ভালো কাজে সৎ কাজে মঙ্গল কাজে পরস্পর সহযোগিতা করো আর অন্যায় কাজে খারাপ কাজে পাপাচারে পাপাচারিতায় খবরদার এক অপরের পরস্পর সহযোগিতা করো না তেমনি আপনি আঙ্গুর বিক্রি করছেন আঙ্গুরের বাগানওয়ালা আপনার আপনার প্রচুর আঙ্গুর হয় এখানে নাসিকে আঙুর হয় তাই না প্রচুর আঙ্গুর হয় তো এই আঙ্গুর বিক্রি করছেন আপনি যদি জানেন যে এই আমার আঙ্গুর নিয়ে গিয়ে লোক কী করবে মদ তৈরি করবে তাহলে সেই ব্যক্তিকে আঙ্গুর বিক্রি করা জায়জ হবে না এইভাবে যে কোনো আপনার মাদক দ্রব্য এর থেকে বড় বড় মাদক হেরোইন টেরোইন যেগুলো আছে গাঁজা চোরস কি কী সব আছে যে কোনো প্রকার মাদক দ্রব্য সেবনে সহযোগিতা করে অর্থ উপার্জন করা বৈধ নয় বৈধ নয় বিড়ি পাতা বিক্রয় করা যাদের জঙ্গলের ধারে বাড়ি তাদের জঙ্গলে বিড়ি পাতার গাছ আছে তো গরিব মানুষরা সেই বিড়ি পাতা তুলে নিয়ে এসে যেমন শালপাতা তুলে প্লেট বানানোর কাজে ব্যবহার করে না তেমনি বিড়ি পাতা নিয়ে এসে সেটা শুকিয়ে বিক্রি করা হয় কি জন্য তাতে কি করা হয় একমাত্র বিড়ি বাঁধা হয় সেই বিড়ি পাতা বিক্রয় করে খাওয়া নয় কি করা সিগারেট প্রস্তুত করা সিগারেট কোম্পানিকে সিগারেটের কাগজ পর্যন্ত বিক্রি করা হালাল নয় এসবের ব্যবসা কারখানা বা দোকানে চাকরি করা জায়েজ নয় তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া তার প্যাকেট তৈরি করা ও বিজ্ঞাপন দেওয়া এবং তার তামাকে চাষ করা জায়েজ নয় এমনকি আপনার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করাও জায়েজ না ফতোয়াটা করা মনে হচ্ছে তাই না কিন্তু দেশে চলছে বিড়ির ব্যবসা খুব ভালোই চলছে এবং তাতে বহু মানুষ উপকৃত হচ্ছে বহু মানুষ করে খাচ্ছে আর সেই পয়সা দিয়ে বহু মাদ্রাসা মিশন চলছে বহু বিধবা বহু গরিব মহিলারা তারা কি করছে এরই মাধ্যমে উপার্জন করছে তবে এই মাধ্যম আসার জন্যই বহু মহিলার তালাক হচ্ছে তাই না তালাক হচ্ছে কেন যখন মহিলা স্বনির্ভরশীলা হবে তখন আমার তোমার পড়ার দরকার কি আমি নিজে বিড়ি বান্ধব খাবো তোমার কামায়ের দরকার নেই এ নিয়ে কলহবাধে অনেক কিছু হয় ক্ষতিও আছে আর লাভও আছে কিন্তু আল্লাহ বলছেন ওয়াইস আকবর যদিও লাভ থাকে তবুও তার ক্ষতির দিকটা হচ্ছে লাভের তুলনায় কি বেশি আর করা কেন মনে হচ্ছে এই জন্য যে আপনারা যদি মনে করেন যে বিড়ি সিগারেট হারাম নয় মকরু অনেকে বলে না মকরু আর আমরা বলি হারাম হারামের বিভিন্ন দলিল আছে আমার দুখানা বই আছে এক হচ্ছে পরিবার ও পরিবেশ আর দ্বিতীয় বই হচ্ছে রমজান স্বাগতম এই দুটি বইয়ে ব্রিটিশ যে হারাম তার বিভিন্ন দলিল আলোচনা করা হয়েছে সেই সব দলিল নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি না আমি শুধু বলছি যে এই ব্যবসা হারাম যেহেতু খাওয়া হারাম মাকরু না মাকরু হলে মাকরু হে তাহারিমি অনেক মাকরু মাকরুহে তাহারিমি তাই না অতএব এই জিনিস হচ্ছে হারাম জর্দা হারাম গুল হারাম গোরাকু হারাম এগুলো আমরা এসি রুমে বসে ফতোয়া দিচ্ছি সস্তা ফতোয়া তা না এগুলো হচ্ছে বড় বড় ওলামাদের আপনি সৌদি আরবের ওলামাদেরকে জিজ্ঞেস করেন বড় বড় আলেম যারা মহাদ্দেশ তাদেরকে জিজ্ঞাসা করেন সবাই একমত কেউ মাকরুহ বলে না আমাদের দেশে কিছু হুজুর মাকরুহ বলে নিজের লাইনটাকে বজায় রাখার জন্য কারণ হারান বললে বা জর্দা খাওয়া হবে না যদি ব্রিজ সেগারেট হারাম বলে দিই তো চট করে বলবে হুজুর আপনি যে জর্দা খান আপনি যে গুল মাজেন না হারাম সব হারাম এ ফতোয়া আমার না আমার কথা বিশ্বাস করেন না ওলা আমাদের কাছে ফতো আনেন যদি আমার কথা বিশ্বাস না হয় কাছে সুতরাং এই এই ব্যবসায় কাজে যে আপনি যদি সহযোগিতা করেন সেটা হারাম হবে আমরা মদ দিয়ে শুরু করি আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদের ব্যাপারে কি বলেছেন আপনারা জানেন মদ খাওয়া তো হারাম তাই না আল্লাহ তালা তিন পর্যায়ে মদকে হারাম করেছেন একবারে করেননি এটা হিকমতের ব্যাপার আছে প্রথমেই বললেন যে উপকার আছে কিন্তু তার উপকারের থেকে অপকার বেশি তারপরে একবার বললেন সুকারা মদ খাও ঠিক আছে কিন্তু নামাজের আগে না খেয়ে নামাজ পড়তে এলে খেও লাগবে নেশা অবস্থায় নামাজে এসো না হাত্তা তালা মাতা কুলুন যাতে করে তোমরা নামাজে কি বলছো বুঝতে পারো নেশাগ্রস্ত হয়ে নামাজ পড়লে কি বলবে তুমি ঘুমন্ত অবস্থায় নামাজ পড়লে আল্লাব বলছেন ঘুমিয়ে যাও বুঝতে পারবে না স্তেক করতে যাবে নিজেকে গালি দিয়ে বসবে নিজের ওপরে বদ্ধ করো না সুতরাং নেশা অবস্থায় নামাজে এসে এক পর্যায়ে বলা হল আরেক পর্যায়ে বলা হলো যে খালাস ইন্নামাল খামরু বল মেসিরু বল ইসলামুনা আমালি শায়তান পাকিস্তানি বউ খালাস অপবিত্র জিনিস আমলের শয়তানের কাজ শয়তানের আমল একদম তোমরা বিরত হয়ে যাও বিরত হয়ে যাও সাহেবের বিরত হয়ে গেলেন এমনকি মদের হাঁড়ি পর্যন্ত ভেঙে দিলেন

নিচুড়বে তার মানে আঙ্গুর নিচুড়তে হয় তাই না নিচুড়ার কাজ যে করবে শুরু থেকেই মদের ব্যাপারে মোট কথা একবার জেনে মদ প্রস্তুতের ব্যাপারে যে কেউ যে ভাবে সহযোগিতা করবে ওই গুড় বিক্রি বলুন আঙ্গুর বিক্রি বলুন নিচড়া বলুন তারপরে পান করা বলুন পান করানো বলুন সে খায় না কিন্তু খাওয়ায় অনেকে হোটেলে চাকরি করে সে নিজে মদ খায় না কিন্তু মদ দিতে হয় যায় না যায়জ না যায়জ পান করানো বহন করা বহন করার জন্য গাড়ি ভাড়া এসে যে বিক্রি করে নিজের দোকানে এসে বিক্রি করে সে মদ খায় না কিন্তু বিক্রি করে যে কেনে যে কিনে নিয়ে গিয়ে দেয় যারা হাউস বয় হাউস বয় বাড়ির মালিক বললো যা দোকান থেকে মদ নিয়ে আয় আপনি চাকরি করছেন নামাজি মানুষ এখন আপনি কি করবেন আপনি বয় হওয়ার কথা বলতেন আপনার বাড়িতেই বলুন আপনার বা দাদা বিড়ি খায় সিগারেট খায় আপনার বলে এই বিড়ি কেনে দোকান থেকে বিয়ে নিয়ে কি করবেন আপনি যাইজ না না যায় না যায় এটাও না কারণ আপনি সহযোগিতা করছেন লানতের মধ্যে আপনিও পড়বেন লানতের মধ্যে আপনিও পড়বেন আর তার মূল্য ভক্ষণকারীও লাণতের সামিল আমি মদ খাই না আমি মদ বিক্রি করি আমি বিড়ি খাই না আমি বিড়ি দোকানে বিক্রি করি সেও কিন্তু লানতে সামিল হবে লা ন আল্লাহুলিয়াহুদীন আল্লাহ হাহার রামা আলাহিমশ শহুমফা বা উহা আল্লাহ তালা ইয়াহুদ জাতিকে অভিশপ্ত করুন ওই যে প্রাণীর চর্বি হারাম করে দেওয়া হলো

একজন মুসলিম কোন প্রসিদ্ধ বা নেতা লোক মদ খাচ্ছিল তো একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করলো যে আপনাদের ইসলামী তো মদ হারাম তো আপনারা মদ খাচ্ছেন কেন তো সে যুক্তি দিয়ে বলেছিল যে আল্লাহ তালা মদকে দুনিয়াতে হারাম করেছেন আমি তো আকাশে খাচ্ছি এইটা হচ্ছে খোরা যুক্তি এই যুক্তিতে আকাশে মদ খাওয়া যাবে আল্লাহ মদকে হারাম করেছেন তার মানে এই নয় যে পৃথিবীর বাইরে হালাল আচ্ছা এই সমস্ত খোরা যুক্তি চলবে না হারাম হারামি প্রিয় দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা পূর্ণ করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ আমি প্রিয় দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে এসে সে আগে আলোচনা পূর্ণ করতে চাই যে আলোচনার মাধ্যমে আমরা বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী মদের ব্যাপারে কি বলেছেন মদের ব্যাপারে যে কোনো প্রকারে কেউ সহযোগিতা করবে অথবা তার মূল্য ভক্ষণ করবে সে লানতে সামিল হবে আল্লাহ তালা ইহুদ জাতিকে লানত করেছিলেন কি জন্য তারা হিলা করেছিল বাহানা করেছিল তারা এসে নিয়ে বলছিল এই তো আল্লাহ তালা খাওয়া হারাম করেছে অতএব আমরা তো খাচ্ছি না আমরা সেটা বিক্রি করে দিয়ে তার মূল্যটা নিচ্ছি এটা হারাম হবে না তাদের বুদ্ধি ছিল আপনি যদি মনে করেন যে আমি বিড়ি খাই না আমি মদ খাই না আমি বিক্রি করি তার মূল্যটা খাই এটা হারাম কেন যুক্তি চলবে না যেহেতু এই যুক্তিতে ইহুদিরা অভিশপ্ত হয়েছে আপনিও অভিশপ্ত হবেন তাই না এক যুক্তি সম্পর্কে শুনেছিলাম কোন পেপারে কিংবা কারো কাছ থেকে শুনেছিলাম যে একজন মদ খাচ্ছিলো প্লেনে আকাশে একজন মুসলিম কোনো প্রসিদ্ধ বা নেতা লোক মদ খাচ্ছিল তো একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করলো যে আপনাদের ইসলামী তো মদ হারাম তা আপনারা মদ খাচ্ছেন কেন তো সে যুক্তি দিয়ে বলেছিল যে আল্লাহ তালা মদকে দুনিয়াতে হারাম করেছেন আমি তো আকাশে খাচ্ছি এটা হচ্ছে কোরা যুক্তি এই যুক্তিতে আকাশে মদ খাওয়া যাবে কিংবা মঙ্গল গ্রহে গিয়ে চাঁদে গিয়ে খাওয়া যাবে না 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 পৃথিবীতে মানুষ বাস করছে আল্লাহ মদকে হারাম করেছেন তার মানে এই নয় যে পৃথিবীর বাইরে হালাল অতএব এই সমস্ত খরা যুক্তি চলবে না হারাম হারামি আর এদিক সেদিক করে আপনি হালাল বানিয়ে নেবেন এবং সেটা খাবেন তা জায়েজ হবে না যেমন ওই যে যুক্তি আছে যে গোস্ট বানানো হয়েছে চুরির চুরির মুরগি মুরগি আপনি জানেন যে মুরগিটা চুরি করে আনা হয়েছে অতএব তার গোষ্ঠ কি হারাম এবারে আপনি জানছেন আপনাকে দেওয়া হলো না না ভাই গোস্ত দিও না গোস্ত খাওয়া হারাম তারপরে আর সরবাটা সোরবাটা তো হারাম না গোস্তটা হারাম তারপরও যদি কুরবা খেতে খেতে গোস্ত আপসে চলে আসে বলে যে আপসে আতা হয় আনে এই রকম যদি অবস্থা হয় না 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 এগুলো তো একবারেই মানে যুক্তিহীন বাচ্চাদের মতো ফতোয়া এরকম ফতোয়া নেবেন না এরকম ফতোয়া দিয়ে এরকম ফতোয়া নিয়ে বুঝতেই পাচ্ছেন যে এই সমস্ত খরা যুক্তি দিয়ে হারামকে হালাল করা যায় না যা আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেছেন তা হারাম সুতরাং ইহুদ জাতিকে আল্লাহ তারা অভিশপ্ত করেছিলেন কেন চর্বি হারাম করা হয়েছিল খাওয়া কিন্তু তারা বিক্রি করে তা মূল্য ভক্ষণ করতে লাগলো খেতে লাগলো তারপর আল্লাহ হাদিস বলছেন যখন আল্লাহ তালা কোন জাতির উপরে কিছু জিনিসকে হারাম করেন তখন তার মূল্য কেউ হারাম করে সুতরাং তোমরা হিলা বাহানা খোঁজো না যেমন ইহুদি জাতির জন্য শুনেছেন যে বলা হয়েছিল শনিবারে মাছ শিকার করো না কারণ দাউদ আলাহ ইসলামের সুন্দর ছিল তো তওরাত পাঠ করলে পরে মাছরা আপনার সমুদ্রের তীরে ধারা দেশে যেত ভালো ভালো মাছ হ্যাঁ তো এমনি মাছ দেখে লোভ হয় না মাছের লোভ আছে না তো মাছ শিকার করতে মানা করা এরা করলো কি শিকার করলো না একটা খাল কেটে দিল যে শনিবার আসে সেই খালে ঢুকে যায় খাল তাকে বন্ধ করে দিল রবিবার শিকার করে ঠিক না উদ্দেশ্য কি ছিল তোমরা শিকার করো না কিন্তু হয়ে গেল কি একটু বাহানা করে শনিবার না করে রবিবার করতে লাগতো তো এইরকম চাল বাহানা চাল বাহানা করে আল্লাহর সঙ্গে চলবে না খবরদার কোন জিনিসকে কোন হারাম জিনিসকে এইভাবে হালাল করবেন না হালাল বলে ফতোয়া দিয়ে আপনি ভক্ষণ করবেন না মক্কা বিজয়ের দিন বলেছেন ইন্নাল্লাহ বাই খামর নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসুল মদ বিক্রি করাকে হারাম করেছেন মৃত প্রাণী বিক্রি করাকে হারাম করেছেন মৃত গরু যদি মারা যায় সেটা খাওয়া হালাল না হারাম কিন্তু যদি বিক্রি করেন যারা খায় তাদেরকে বিক্রি করলেন যা পাওয়া গেলো পাঁচশো সাতশো সেটা খাওয়া হালাল না হারাম খাওয়া যাবে না ওয়ালখিনজির শুয়োর হারাম শুয়োর বিক্রি করা হারাম আসনাম মূর্তি ইসলামের ঘোর বিরোধী অতএব মূর্তির ব্যবসা করা মূর্তি বানানো বিক্রি করা হারাম থাকিলা ইয়ারাসুল আল্লাহ আর এইতা সোহু মাইতা ফাইন না যে প্রাণী মারা যায় তার চর্বি যদি নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি আলো জ্বালাই কিংবা ওই যে জাহাজ

তাদের উপরে যখন চর্বি হারাম করা হয়েছিল তখন তারা সেটাকে গলিয়ে বিক্রি করতে লাগলো আর তার মূল্য মাদক দ্রব্য যেমন ভক্ষণ করা হারাম তেমনি তার মূল্য ভক্ষণ করাও হারাম যে দ্রব্য মানুষের জ্ঞান ও বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন বিকৃত করে তাই হচ্ছে মাদক দ্রব্য এবার যে জিনিস বেশি খেলে মাদকতা আনে সেই জিনিসের অল্পটাও হারাম নাকি যে মাদকতা আনে না অতএব অল্পটা খাওয়া হালাল যদি অল্প খাওয়া হয় তাতে মাদকতা আসে না অতএব হালাল না। যে জিনিস বেশি খেলে জ্ঞান হয় সেই জিনিসের অল্প খাওয়াটাও হারাম মাদক দ্রব্য কম হোক অথবা বেশি তার সবটাই হারাম অল্প বেশি সুরা ও সব ধরনের দ্রব্যের ব্যবসা হারাম মুসলিম কোন মুসলিম অথবা অমুসলিমকে সুরার উপহার দিতে পারে না সুরা মানে মদ আর কি মদের উপহার দিতে পারে না বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে পান করতে দিতে পারে না আপনার হয়তো অমুসলিম বন্ধু এসেছে আপনার বিয়েতে তারা মদ খায় অতএব তাকে আপনি দেবেন এই যে বাবু ওদের জন্য হালাল খাক না তা না আপনি কেন দেবেন তাদের জন্য যদি তাদের কাছে হারাম না হয় তারা না কিনে খাকবে কিন্তু আপনি যখন তাকে খাওয়াচ্ছেন তখন হালাল খাদ্য আপনি তাদেরকে খাওয়াবেন মজুরি স্বরূপ কোনো মজুরকে খুশ করার জন্য অথবা ঘুষ স্বরূপ কোনো ঘুষখরকে খোশ করার জন্য আপনি মদ দিতে পারেন না আপনি মুসলিম আপনি সবসময় পরিচ্ছন্ন থাকবেন আপনার ব্যবহারে পরিচ্ছন্নতা থাকবে যে মদলিশে মদ পরিবেশিত হয় সে মদলিশে মুসলিম বসবে না মনে করুন এমন হোটেল বা এমন জায়গায় যেখানে মদ পরিবেশন করা হচ্ছে সেখানে আপনি বসবেন না কিন্তু ফ্লাইটে কি করবেন ফ্লাইটে আপনার ডাইনে বায়ে বসে মদ খাচ্ছে আপনি উঠে কোথায় যাবেন যেখান থেকে উঠতে পারবেন না সেখানে আর কী করবেন আপনি সেখান থেকে আপনি উঠে যেতে পারেন না আপনাকে সহ্য করতে হবে ঘৃণা করতে হবে অন্তরে আপনি এটা জানেন যে যখন কোনো খারাপ কাজ দেখবেন তখন সেই খারাপ কাজ আপনার উচিত হবে বাধা দেবেন যদি হাত দ্বারা পারেন শক্তি দ্বারা পারেন বাধা দেবেন আর বাধা দিতে না পারলে কি করতে হবে উপদেশ দেবে যে ভাই এটা খাচ্ছ কেন খাওয়া ঠিক না ইত্যাদি কিন্তু তাতেও যদি মনে করেন যে ক্ষতি হবে বলতে পারা যাবে না বললে সমস্যা আছে ঝগড়া বেঁধে যাবে ফেতনা না বাঁধবে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে মানরা আমিন কুমুন কারান ফালিভাইয়ের ফাইল্লাম ইস্তাতে ফাবে কালবে অন্তর দ্বারা ঘৃণা করবে তবে অন্তর দ্বারা ঘৃণা করার মানে এই নয় যে সেখানে বসে থাকতে হবে এখন যদি ওঠার উপায় না থাকে আপনি কোথায় যাবেন যেমন বললাম ফ্লাইটে আপনার সিট বেল্ট বাঁধা আছে কিংবা আপনি বাঁধা নেই আপনি পাশাপাশি বসে আছেন সেখান থেকে উঠে আপনি যাবেন কোথায় সব সিটফুল আর পুরো ফ্লাইটে কেউ না কেউ মদ খাচ্ছেই কোথায় যাবেন শুনে অবাক যাবেন যে তারা আমি জিজ্ঞাসা করলাম যে এটাকে কিনে খেতে হয় বলছেন আর টিকিটেই ভরা আছে প্রিয় দর্শক আমাদের সামনে আর কিছু সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা প্রশ্নোত্তরের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসল্লাহ এখন বাজারে তো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আমাদের কোল্ড ড্রিঙ্কস কিনা বাজারে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক রয়েছে সেই কোল্ড ড্রিঙ্ক পান করা যায় কিনা না কোল্ড ড্রিঙ্ক যদি নেশাগ্রস্ত নেশা জাতীয় হয় যা খেলে নেশা হয় তা খাওয়া হারাম এমন কোল্ড ড্রিঙ্ক যদি থাকে যেমন বিরা নাকি বলে সেটা ঠান্ডা অবস্থায় খাওয়া হয় যদি তাতে নেশা থাকে তাহলে খাওয়া যায় না কিন্তু সৌদি আরবে বিরা পাওয়া যায় তাতে নেশা থাকে না তাতে কেবল ওই পানজাতীয় জিনিসটা থাকে শুধু পান খেলে নেশা হয় না পান করলে নেশা হয় না সেটা খাওয়া হারাম নয় বাকি থাকলো পেপসি কোকোকোলা ইত্যাদি এটা খাওয়া হালাল না হারাম অনেকে এই সন্দিহান তুলেছে যে এতে নাকি শুয়োরের কোনো অংশ আছে। শোয়ারের কোনো অংশ আছে কিন্তু শোয়ারের কোনো অংশ আছে বলে এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত আমাদের সৌদি আরবে বেশ চলছে সৌদি আরবের আলেম সংগঠন আছে সেখানকার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হালাল চুক্তি করার সেখানকার বিভিন্ন চুক্তি আছে সেখান থেকে এটা প্রমাণিত নয় যে পেপসি বা পোকা কোলাতে কোনো অংশ আছে সেখানে সবাই খাচ্ছে আলেম ওলামা শেখ মাসায়েক সবাই খায় কিন্তু আর এক দিক দিয়ে বিচার করতে গিয়ে তাদের কিছু কিছু আলেম বলছে না খাওয়া ভালো কেন না এটা হচ্ছে ইহুদিদের কোম্পানি অতএব এটা খেলে ইহুদিদের কোম্পানিকে সহযোগিতা করা হয় তাদের লাভ বাড়িয়ে দেওয়া হয় আর তারা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে সেই টাকা ব্যবহার করছে প্রয়োগ করছে এই জন্য পেপসি কোকাকোলা খাওয়া উচিত নয় সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু আপনি এই জিনিসটাকে হারাম বলবেন হারাম থাকা হারাম হওয়ার পিছনে কোরআন ও হাদিস থেকে দলিল থাকা উচিত না হয় ডাইরেক্ট সেই জিনিসটাকে আপনি হারাম বলতে পারেন না কেউ কেউ বলছে যারা বলছে শুয়োরের চর্বি বা অন্য কিছু আছে তারা শুধু এই জন্য বলেছে যাতে লোকে না খায় লোককে ভয় দেখানোর জন্য বা লোককে এর থেকে বিরত রাখার জন্য যাতে করে ওদের পেপসি না খায় ওদের কোম্পানিকে সহযোগিতা না করে তার জন্যে এই জিনিসটা তুলেছে আসলে কিন্তু ওতে শুয়োরের কোনো অংশ নেই আল্লাহ হওয়ার আমি কিন্তু জানি না আমি জানি না যে তার মধ্যে কোনো শুয়োরের অংশ আছে অথবা নেই আমি যে দেশে বাস করি সৌদি আরব সেখানে জানেন যে সেখানে হারামের ধারে পাশে এবং গোটা সৌদি আরবে চলছে খাচ্ছে লোকেরা যদি হারাম হতো বা সুরের কোনো জিনিস থাকতো তাহলে নিশ্চয়ই তারা চুপ করে থাকতেন না এটাই আমি মনে করি এবং প্রমাণিত নয় অতএব সে পর্যন্ত আমি পেপসিকে বা কোকাকোলাকে হারাম বলতে পারছি না তবে না খাওয়া ভালো সেটা সবাই বলবে কারণ ওই দিকটা যে দিকটা যে এমন এক কোম্পানি যে কোম্পানি বা যাদের কোম্পানি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করছে মুসলমানদের বিরুদ্ধে নানা অত্যাচার চালিয়ে যাচ্ছে সেহেতু তাদেরকে সহযোগিতা করা হয় অতএব এটা না ক্রয় করা উচিত আল্লাহ আল প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আগামী তো সাথে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি ওসল্লাহ নবীন মোহাম্মদ আল আলহি ও আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিৎ